বুফে খাওয়ার ইন্টেনশন নিয়ে চলে এসেছি মিরপুর 12-তে। বুফেটা একেবারেই নতুন, অল্প কিছুদিন হলো চালু হয়েছে, নাম হচ্ছে ক্যাফে রিও। আর বুফে মতো বুঝতেই পারছেন হবে জমপেশ খাওয়া দাওয়া। আর এই জায়গার সম্পূর্ণ ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি একটু লেট করে আসছিলাম, এই জন্য আমরা অনেক কিছু পাইনি। ফার্স্ট অফ অল আমরা নিয়ে নিলাম মাছ, আর আমাকে বড় মামা দিয়ে দিচ্ছে আর কি। এরপরে নিলাম হচ্ছে মোমো, মোমোটা অনেক জোস ছিল, আপনারা যা যাবেন অবশ্যই মোমোটা ট্রাই করবেন, আশা আপনাদের অনেক ভালো লাগবে। তারপরে সস নিলাম, সস ছাড়া এটা মজাই না, তো সস মাছ নিতেই হবে। এবং আমি একটা একটা করে নিচ্ছি, পরে আসে নেবো এই জন্য আর কি। আর এটা হচ্ছে সালাদ, পাস্তা সালাদ সব মিক্স আর কি। আর এটা ছিল হচ্ছে পাস্তা, শুধু পাস্তা, আমি পাস্তা নেইনি। আমি নিলাম হচ্ছে চিকেন উইংস, অনেক ঝাল ছিল চিকেন উইংসটা। তারপর নেব হচ্ছে কাঁকড়া, কাঁকড়াটাও মোটামুটি ঝাল ছিল, কিন্তু চিকেন উইংসটা অনেক বেশি ঝাল ছিল আর কি। স্পাইসি লাভার তারা অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। তারপর নিলাম চিকেন, চিকেনটা মোটামুটি ভালোই ছিল, ঝাল ছিল না নর্মালি, এটাও ট্রাই করতে পারেন, এটা অনেক জোস ছিল। এগুলো থেকে এটাও বেস্ট, আমার কাছে চিকেনের মধ্যে এটা বেশি বেস্ট লাগছে। আমার নেওয়া শেষ, এখন আমি এটা টেবিলে রেখে এসে ডেজার্ট আইটেম নেবো। ডেজার্ট আইটেমের প্রথমে নিলাম রেড বেলভেল কেক, তারপরে নেবো হচ্ছে চকলেট কেক, তারপরে নেব হচ্ছে পেস্ট্রি, জেলি, তারপর যত আইটেম আছে সব আইটেমই নেওয়ার চেষ্টা করবো, একটু টেস্ট করবো আর কি কোনটা কিরকম। এটা হচ্ছে আমরা স্ট্রবেরি ফ্লেভারটা নিলাম, আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের মতন। এরপরে নেব হচ্ছে মিষ্টি, গোলাপজামুন, তারপরে কেক, বিস্কিট, ডেজার্ট আইটেম যতগুলো আছে সবগুলোই একটু করে ট্রাই করছি। সো দেখে থাকুন কী কী নিই। এখন নেবো হচ্ছে স্যুপ, এখানে তিন রকমের স্যুপ আছে, আমরা এটা একটা স্যুপ নিলাম, নামটা ঠিক আমার মনে নেই, স্যুপ নিচ্ছি। ফার্স্ট অফ অল আমি কাঁকড়া ট্রাই করলাম, কাঁকড়াটা আমার অনেক ফেভারিট, এটা অনেক জোস ছিল কাঁকড়াটা, স্পাইসিও কিন্তু অনেক মজার। আর এখানে আম্মু তারা খাচ্ছে, আম্মু খাচ্ছে এই আম্মু যা যা নিছে, তারপর ওখানে বড় মা খাচ্ছে, হিমন্ত খাচ্ছে। এ হচ্ছে চিকেন কালাপোনা, আর বুফেতে যে ওরা নতুন একটা আইটেম এড করছে অনেক বেশি। আর কিছু খাওয়ার পর যদি সালাদ না খাওয়া হয় তাহলে আর কিছু খাওয়াই যাবে না। বুফেতে খেতে হলে আপনাকে পার পার্সন পে করতে হবে ডিনারের জন্য 799 টাকা, আর লাঞ্চের জন্য 699 টাকা। আর লাঞ্চের সময় হচ্ছে দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত, আর ডিনারের সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি ছবি তোলার ব্যবস্থা, তো এখানে অনেক ধরনের দোলনা, তারপর অনেক পিছনে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। আপনি যদি ভাত লাভার হন, ভাত বাতলা লাভার হন, তাহলে অবশ্যই এগুলো ট্রাই করেন, অনেক মজাদার, আমি এগুলো নিয়ে নিই। আর এখানে পরপরই খাবার রিফিল করা হয়, মনে হয় না খাবার নেওয়ার জন্য অ্যাড করতে হবে। খাওয়া দাওয়া শেষ করার পর এখন আগুন পান খাবো। এখানে অনেক রকমের পান পাওয়া যায় আর কি, এক পানের এক এক রেট, এটা ফ্রিতে পাওয়া যায় না, আইসক্রিমও পে করতে হয়। পানের রেট হচ্ছে এটা, আর আইসক্রিম হচ্ছে 150 টাকা, যে কোনো ফ্লেভারই খেতে পারবেন। সো এখন আমরা আগুন পান খাবো, তো চলুন দেখি কীভাবে আগুন পানটা রেডি করে। আগুন পান রেডি হয়ে গেছে, প্রথমে হিমন্তকে দিবে, হিমন্ত খেলো। প্রথমে হিমন্ত দিয়ে অবস্থা কিরকম বুঝতে পারছেন, আসলে এরকম না, কারণ আমরা এটা ফার্স্ট টাইম খেয়েছি এই জন্য এরকম লাগছে। এখন খাবো আমি, ইয়ামি, অনেক জোস ছিল পানটা। তো প্রথমে আগুন জ্বলতেছে, মুখে দিলে সাথে দফ করে ফেলতে হয়, নাহলে আগুন জ্বলতে থাকবে, মনে হয় মুখ পুড়ে যাবে এরকম ভাব, কিন্তু আসলে এরকম না, পরে একটু পরে বোঝা যায় কিরকম মজাটা, অনেক টেস্টি ছিল, আর উপর নারিকেল দিয়ে সেই জন্য আরও বেশি মজা ছিল। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ছবি তুলবো। এখানে আমরা ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, এটা হচ্ছে রিসোর্টের বাইরে। আজকের ব্লগটি এই পর্যন্ত, আসলে ভালো লাগছে ভালো একটি লাইক দিবেন, যার জন্য খুবই সাসফুল করবেন, আর এখানে অবশ্যই আসবেন, অনেক ডিনারে আমরা আসছি, আপনারা চাই লাঞ্চও আসতে পারেন। সো দিস ইজ গাইজ নো মোর, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও ডোন্ট ফরগেট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বাই বাই গাইজ, দেখো নতুন ব্লগে।